আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ছন্ধকার বিজয়া দশমীর পূজার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা তবে এ বছর আর বিজয়ার শোভাযাত্রা হচ্ছে না সকাল নয়টা সাতান্ন মিনিট থেকে দশমী বিহিত পূজার লগ্ন শুরু হয় পূজা শেষে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে পূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হবে এরপর রাজধানীর বিভিন্ন মন্দির থেকে তাদের সুবিধা মতো নিকটবর্তী কোনো জলাধারে প্রতিমা বিসর্জন দেয়া হবে বিস্তারিত তরিকুল ইসলামের প্রতিবেদনে চণ্ডীপাঠ রোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবারে দেবী এসেছেন দোলায় যাবেন গজে চড়ে এর মধ্য দিয়ে দেবী মর্ত ছেড়ে স্বর্গে ফিরবেন যদিও করোনা মহামারীর কারণে সংক্রমণ এড়াতে এবছর ধর্মীয় আচার অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয় উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে হবে বিধায় এবারে দুর্গা উৎসবকে শুধু দুর্গাপূজা হিসেবে অভিহিত করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পুরাণ মতে মহীশূরের সঙ্গে নয় দিন রাত যুদ্ধের পর দশম দিনে বিজয়ী হন দেবী দুর্গা সেই লোকাচারে বাংলার ঘরে ঘরে সিঁদুর খেলা হিসেবে পরিণত হয় সিঁদুর খেলার পাশাপাশি চলে কোলাকুলি তবে করোনার কারণে এবার কোলাকুলি থেকে বিরত থাকতে হবে বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারের ছুটির দিন এবছর সারাদেশে তিরিশ হাজার দুশো তেইশটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে এবারে শারদীয় দুর্গা উৎসব সকল হিন্দু সম্প্রদায়ের প্রতি রইল শারদীয় শুভেচ্ছা নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের দশমীতে ব্যস্ত সময় পার করছেন পুরোহিত ভক্তরা শেষ মুহূর্তে ঢাকঢোলের শব্দ আর দর্শনার্থীদের পুজো অর্চনা আর মুখরিত প্রতিটি মণ্ডপ নেয়া হয়েছে করোনা প্রতিরোধে সচেতনতামূলক নানা ব্যবস্থা আমাদের মায়ের প্রতিমা বিসর্জন স্থলে চলে যাবে এই দেশে এই এই উৎসবটাকে এবার আমরা একটু পরিহার করে আমরা কিন্তু এই স্বাস্থ্য ঝুঁকিটাকে আমরা যথেষ্ট পরিমাণ মাথায় রেখেই কিন্তু আমাদের এই শারদীয় দুর্গা পূজাটা এবার অনুষ্ঠিত হয়েছে একশো নিরানব্বইটা পূজা মণ্ডপে আমাদের মানে পূজা অনুষ্ঠিত হয়েছে আমরা নানা সবগুলি পূজা উপলক্ষে মানে প্রতিটা মণ্ডপে আমরা পরিদর্শন করছি বিশ্বে যেখানে থাকি না কেন আমরা যেন সবাই মায়ের চরন্ত থাকতে পারি এটাই হবে মায়ের কাছে আমাদের সবচেয়ে বড় পাওয়া সংবাদ প্রকাশের জের ধরে একটি পত্রিকার সম্পাদক মাসুদকে হুমকি প্রদান করেন রোকসানা ইসলাম শামিলি নামের এক কাউন্সিলর হুমকির প্রতিবাদে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে সংবাদটি প্রচার করা হয় তাদের নামে পনেরোটি অভিযোগপত্র প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন কার্যালয়ে জমা রয়েছে বলেও জানান তিনি রোববার রাতে আশুলিয়ার কাইচা বাড়িতে অভিযান চালিয়ে চায়না মিনি ক্যাসিনো বোর্ড সহ জুয়ার আশোর থেকে একশো পিস ইয়াবা বারো ক্যান বিদেশি বিয়ার বাইশটি মোবাইল ও নগদ আর ত্রিশ হাজার টাকা সহ মোট একুশ জোয়ারিকে আটক র্যাপচার পরে র্যাবের পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় জুয়া ও মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে হস্তান্তর পর আজ তাদের আদালতে পাঠানো হয় গ্রেপ্তারকৃতরা আশুলিয়ার বিভিন্ন স্থানে মাদক ও জুয়া পরিচালনা করে আসছিল বলে জানায় পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে সোমবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ওই মেলার উদ্বোধন করেন জুয়াডাঙ্গা এক আসনের সংসদ সদস্য সোলায়মান হক জুয়ারদার সেলুন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার মেলায় অংশ নিয়েছে আটাশটি স্কুল ও কলেজ রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের একজন এএসআই এর নেতৃত্বে মহানগরীর হারাগাছ থানার ক্যাদারেরপুল এলাকায় একটি বাড়িতে নবম শ্রেণীর এক ছাত্রীকে ডেকে এনে গণধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে এবং আটক করা হয়েছে ভাড়াটিয়া নামের এক মহিলাকে এটা আমরা আমরা করেছি রাজু নাম বলেছে তো সেটা পুলিশ সদস্যের কথা বলছে তো আমরা সেটা যাচাই বাছাই করছি তো রাজু নামে কেউ আমাদের কাছে এই পর্যন্ত নাই এস আই থানায় ছিল এখন সে ডিবিতে কর্মরত তো সেটা আমরা যাচাই বাছাই করে দেখছি যে তার সাথে এটা মিলে কিনা ভিকটিমকে যেহেতু এখন আমরা বেশি জিজ্ঞাসাবাদ করতে পারছি না এই জন্য মেডিকেলে পাঠিয়েছি এ অসুস্থ হলে আরও তার সাথে কথা বলে আমরা এটা স্পষ্ট হতে পারবো যে মা ইলিশ রক্ষায় চাঁদপুর মেঘনা নদীতে নৌ পুলিশ অভিযান টিমের ওপর জেলেদের হামলায় দশ পুলিশ সদস্য আহত হয়েছে এদিকে পদ্মা মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল সহ সাত জেলেকে আটক করেছে নৌ পুলিশ ওয়াল্টনের কারখানা পরিদর্শন করেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এ সময় তিনি ওয়াল্টনের প্রিলুড এন ফোর্টি ওয়ান সিরিজের নতুন মডেলের ল্যাপটপের উদ্বোধন করেন কারখানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ওয়াল্টন ডিজিটেকের চেয়ারম্যান এস এম রেজাউল আলম রজবালি আলী নামে মৃত এক যুবকের মৃত্যুর পর তারই বিধবা ভাবি নিজেকে মৃত রজবের বউ দাবি করেন অবাক লাগলেও এটাই সত্যি কিন্তু কি এমন লাভ এতে মূলত পেনশনের টাকা আত্মসাৎ করতেই ভুয়া কাবিন নামা সাজিয়ে স্থানীয় কাজীর কারসাজিতে ভাবি থেকে হয়েছেন নকল্প ঘটনা মংসিংহ মৌসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট মারা জোর চার মাস পর মৃত রজব আলী ফকিরের বিধবা ভাবি নিজেকে তার স্ত্রী দাবি করেন শুধুমাত্র পেনশনের লোভে ভুয়া কাবিন নকল সাজিয়ে এই প্রতারণার আশ্রয় নিয়েছেন তিনি আর এই অপকর্ম সহযোগিতা করেছেন দুই নম্বর জুগলি ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ শফিকুল ইসলাম যে আমার স্বামী মারা গেছে ফেব্রুয়ারি তেইশ তারিখে দু সালে সে মারা যাওয়ার পর তেইশ তারিখ যে জীবিত ছিল তেইশ তারিখ তেইশ তারিখে বিল আমি উঠাই আনছি তখনও তার কোনো স্ত্রী আছে আমি জানি না চার পাঁচ মাস পরে তারা আমাকে একটা পেনশনের ফর্ম দেখায় যে ফর্মে তুমি সই করো দশটা প্রজেক্ট থেকে তোমার স্বামী টাকাগুলো আসবে সই করতে গেছি পরে দেখি দুই স্ত্রীর বহাল রাখার জন্য রাতারাতি তারা একটা কাবিন নামার নকল সংগ্রহ করে এবং এই কাবিন নামার নকল বিক্রি করে চার মাস পরে যখন পেনশনের টাকা তুলনার সময় এটা দ্বিতীয় স্ত্রী খাড়া করছে কাছে কিছুদিন পরে যখন ওই পেনশনের টাকাটা জমাইছে চাকরি করতে হেলতে পেনশনের টাকার জন্য ইয়ে করতো তখনই জামার ভাই বউ কাগজ দেয়া হয়েছে কাবিননামা তো কাগজনামাটা দুবরা থানায় দেয়া হয়েছে ওসির কাছে কাজী সফিকুল ইসলাম বাল্য বিবাহ ভুয়া কাবিননামা বিক্রি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে জানান সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান ভুয়া কাজী ভুয়া রেজিস্টার দিয়ে অনেক বাল্য বিবাহ কাজ করেছেন বেশ কয়েকবার ভুয়া কাজীকে পুলিশে সুপর্দ করা হয়েছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত কাজী শফিকুল ইসলামকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের ফয়সাল মাহমুদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক জামালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা এতে উভয় পক্ষের প্রায় দশ জন গুরুতর আহত হয় রোববার জামালপুর সদরের তুলসীরচর ইউনিয়নের ডোহাতলায় এ ঘটনা ঘটে বীজ ধান বিক্রিকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে ঝগড়া হয় এরই সূত্র ধরে লাল বাহাদুর গঙ্গরার দেশীয় অস্ত্র রামদা শাবল নিয়ে ইউসুফ গঙ্গের উপর হামলা চালালে আহতের ঘটনা ঘটে এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ